দেশের রাজনীতিতে জাতীয় পার্টির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করে ফ্যাসিস্ট সরকারের দোসরদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বঙ্গভবনে জাতীয় পার্টিকে ডাকা অন্তর্বর্তী সরকারের ভুল ছিল বলেও মনে করেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা নাই, তাই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ জানায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি তারা বাতিল করেছে। এদিকে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বক্তব্যের সমালোচনা করে ছাত্রনেতারা বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চরিত্র একই, এই দুই দল অবৈধভাবে সংসদকে ব্যবহার করে লুটপাট করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ সকল হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কয়েকটি দল হিরো হবার জন্য ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগ আমলের পুনরাবৃত্তি করা হবে বলে মনে করেন তিনি।